নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আবলেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে উনত্রিশ সাত দু হাজার একুশে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তিনি কী জানালেন তো আসুন দেখে নেব পর্ষদ যে চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পর্ষদ ডব্লিউ বিবিপি পর্ষদ চেয়ারম্যান তিনি কী জানালেন এই সদ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব আজকে উনত্রিশ সাত দু হাজার একুশে কী আপডেট রয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণে অকারণে বারে বারে ফোনের মাধ্যমে বা মেসেজ করে বিরক্ত করা হচ্ছে পর্ষদের বিভিন্ন আধিকারিককে তাতে কাজের বিঘ্ন ঘটছে বলে মনে করছে পর্ষদ এই অবস্থায় পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে দু হাজার চোদ্দো বা দু হাজার সতেরো যে কোনো বছরের ট্রেড বিষয়ক তথ্য চেয়ে ব্যক্তিগতভাবে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ যে কোনো তথ্য জানার জন্য পর্ষদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডব্লুবিবি পি ডট ওয়ার জি ওয়েবসাইটে এবং সংবাদপত্রের বিজ্ঞপ্তিতে চোখ রাখতে বলা হয়েছে রীতিমতো অতি বিরক্ত হয়ে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গেছে এই বিষয়ে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন যে যখন তখন ফোন বা মেসেজ করে তথ্য তো আছেই একই সে এক্সেনেটের পরীক্ষার্থী দল বেঁধে পর্ষদে আসছেন কখনও পর্ষদের সভাপতি বা অন্য কোনো পর্ষদের সঙ্গে তাদের টুকটাক কথা হচ্ছে অধিকাংশ সময় তাদের বলা হচ্ছে এইভাবে পর্ষদে না আসতে তবে একটা দুটো কথা বলে চলে আসা প্রার্থীরা বাইরে গিয়ে বলেছেন যে তাদের পর্ষদের সঙ্গে পর্ষদের সেটিং হয়ে গিয়েছে আরও প্রার্থীরা যেন তাদের দলে দলে যোগ দেন তাহলে সবার চাকরি নিশ্চিত হবে এই বলে টাকাও তোলা হচ্ছে এরপর মানিকবাবু বলেন টেটের ফলাফল প্রকাশে দ্রুত করার দাবিতে আন্দোলন করার অধিকার সবারই আছে তবে এক্ষেত্রে দাবি দ্রুত প্রকাশ নয় সরাসরি নিয়োগের দাবি জানানো হচ্ছে এবং সভাপতির কাছে আসা এরকম কয়েকশো এস এম ও ইমেলের বয়ান একই দ্রুত ফল প্রকাশ করে আমাদের নিয়োগ দিন মানিবাবু বলেন যারা চাকরি চাইছেন তারা যেন ধরেই নিয়েছেন যে টেটে তারা উত্তীর্ণ আর টেট উত্তীর্ণ হলেই তো আর নিয়োগ করা সম্ভব নয় শূন্যপদের বিষয়টিও তো দেখতে হবে এসব কারণে নিজেরা বাঁচতে ও বাকিদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছি আইনি জটিলতার জন্য চলতি বছরের একত্রিশে জানুয়ারি হয়েছে মানে আমরা বলছি যে অ্যান্সার কি একত্রিশে জানুয়ারি যে দু হাজার টেট হয়েছে সেই টোটের টেটের অ্যান্সার কীও আগেভাগে দেওয়া দেয়া দেওয়া হবে এবং সেই কাজ চলছে তবে করোনার জন্য মডারেট ও বিশেষজ্ঞদের আনা ও দিয়ে আসা সমস্যা হচ্ছে তাই কিছুটা সময় লাগছে আগের টেটের সফল বা শূন্যপদ অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ আদালতের রায়ের কিছুটা বাকি আছে তবে তাদের সঙ্গে বাকিদের কোনো সম্পর্ক নেই আসলে পর্ষদের কাজকর্ম নিয়ে অনেক ইচ্ছাকৃতভাবে কেউ কেউ বদনাম করছে পর্ষদ যত বদনাম তার আশি শতাংশ এই গুজবের তৈরির জন্য তারা দেখলেন যে প্রাথমিক শিক্ষা নিয়ে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি এই বক্তব্য দিলেন বা এই বার্তা দিলেন যদি হোক এটা আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ পিটে আসছি পরে ভিডিও নিয়ে